সুনামগঞ্জে শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিকের বাবা মায়ের নামে তৈরি মাস্তুরা মবস্বির প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে সুফি কবি মকরম শাহ নতুন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, তাঁর স্ত্রী ও কুমিল্লা জেলা দায়রা জজ জেসমিন বেগম এবং জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী এতে বক্তব্য রাখেন।